everyone, welcome back to my channel, Ausit Vlogs. কেমন আছেন আমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো দেখো পেছনে দেখতে পাবে ব্যাগপত্র নিয়ে বসে পড়েছি। কালকে যাব হচ্ছে আমরা ঘুরতে, যাব হচ্ছে দীঘা। তো সেই জন্য সব গোছগাছ করে নিচ্ছি। তো চলো কি কি নিয়ে যাচ্ছি, কি কি ব্যাগ গোছাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন থেকে আমরা ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। সমুদ্র যাবে, সমুদ্র দীঘা যাবে না, ও সমুদ্র যাবে। ঠিক আছে চলো গাইস, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো। দেখো এই পাশে হচ্ছে মাম্মামের জামা প্যান্টগুলো নিচ্ছি, আর এই সাইডে হচ্ছে আমারগুলো নিচ্ছি, আর আরেকটা ট্রলি ওই যে ওখানে আছে ওটা হচ্ছে তোমাদের দাদার জন্য। তো চলো এগুলো সব গুছিয়ে নিই। মাম্মামের জন্য তিন সেট জামা আছে এখানে, এই যে একটা, এই যে একটা। দুদিনের জন্য যাচ্ছি, বাট অনেক কিছুই নেওয়া হবে টুকটাক করে। এখন আবার বসে পড়েছি লাস্ট ফিনিশিং ব্যাগপত্র গোছানোর জন্য। সকালবেলা কিছুটা গুছিয়ে রেখেছিলাম জামা কাপড় আমার আর মাম্মামের, আর হচ্ছে এখন মানে তোমাদের দাদারটা, আর হচ্ছে খাওয়া দাওয়ার যেটা মানে বাচ্চা নিয়ে যাচ্ছি যেহেতু, সেই জন্য বাচ্চার জন্য মানে ওষুধ বলো খাবার দাবার একটু আলাদা করে নিতেই হবে। মাম্মামের জন্য বেশি টেনশন, কেন ওখানে গিয়ে কী খাবে না খাবে এটাই ভাবছি আমি। তো কী কী নিচ্ছি সেটা এখন আমি তোমাদের কাছে শেয়ার করবো। আশা করি অনেকের আর কি মানে ভালো হবে, যারা যখন ঘুরতে যাবে তখন আমার থেকেও কিছু একটা আইডিয়া পাবে। তো দেখো আমরা ফার্স্ট এখানে তোমাদের দাদা সুতল কিনে নিয়ে এসছে, ওর আবার চুলকানি মানে অ্যালার্জির প্রবলেম আছে, তো এই জন্য ওর জন্য ও নিয়ে নিচ্ছে বোধ হয়, এটা কিনে এনেছে আজকে। তো ও আজকে কিছু শপিং করেছে বলতে মামামের জন্য, মামামের এমনি পামশু কিনা হয়েছিল, পামশু ছিল ঘরে, তো এখন তো গরম পড়ে গেছে এই কারণে ওইগুলো পরলে পা ঘেমে যায়, তো এই জন্য একটা কিটো কিনে নিয়ে এসছে ওর জন্য। আজকে অফিস থেকে ফেরার পথে এই যে এটা নিয়ে এসেছিল, এটা নিয়ে যাব। আর হচ্ছে গিয়ে কালকে তোমাদেরকে দেখালাম একটা জুতো কিনা হয়েছিল, তো সেটা নিয়ে যাব। এবার দেখাই হচ্ছে তোমার খাবার দাবার, কী কী খাবার দাবার নেওয়া হচ্ছে। আর এটার মধ্যে রেখেছি শুধু মেডিসিন, এটার মধ্যে এই ব্যাগটার মধ্যে তোমার হচ্ছে মামামের বমির ওষুধ, জ্বরের ওষুধ, তারপর হচ্ছে ঠান্ডা, আমাদের নিজেদের আর কি গ্যাসের, হজমের বিভিন্ন ধরনের ওষুধ আছে এখানে। তো সেইগুলো নিয়ে যাচ্ছি এক ব্যাগ ভর্তি করে, মামামেরও হজমের গ্যাসের বিভিন্ন ধরনের ওষুধ আছে, যাই হোক। তো এটা শুধু হচ্ছে ওষুধের ব্যাগ, রাস্তাঘাটে যাবো তো, আর বিশেষ করে মেয়ে ছোটো এই জন্য ওকে নিয়ে একটু বেশি টেনশন। তো এটা নিয়ে নিলাম এই ব্যাগে, এই পাশে ভাবছি না এই পাশে নেবো। এই ট্রলিটার মধ্যে তো জামা কাপড় আছে, এর মধ্যেও কিছু আছে। আর দেখো চিড়ে ভাজা কিনে নিয়ে এসছে, আমি জানি না ওখানকার হোটেলে খাবার দাবার কেমন, একবার আমরা গেছিলাম যখন তখন মানে লাস্ট যেদিন চলে আসবো সেদিন খেয়ে একটু তৃপ্তি পেয়েছিলাম, নাহলে খাওয়া দাওয়া খুব বাজে লাগছিলো, কিছু খেয়ে ভালো লাগেনি। তোমাদের কোনো হোটেলের নাম জানা থাকলে কমেন্ট করো, তাহলে আমরা সেই হোটেলে খেতে যাব। তো চিড়ে ভাজা নিয়ে নিয়েছে ও আজকেই মানে অফিস থেকে ফেরার পথে এগুলো কিনেছে, আর আমি ওকে কিছুই বলিনি এটা ওটা কিনে আনবে। আর আমি নিজে মনে দেখো মামামের জন্য কী কী গুছিয়েছি আজকে দুপুরবেলার দিকে। ফার্স্টে হচ্ছে এটার মধ্যে রেখেছি একটা বাটি আর চামচ নিয়ে যাচ্ছি মামামের জন্য, আর এখানে হচ্ছে মুড়ি নিয়েছি, ঘরের মুড়ি আর কি। ও দুধ মুড়ি খেতে ভালোবাসে, তো ভাবছি সকালবেলা ঘুম থেকে তুলে দুধ মুড়ি খাইয়ে দেবো। এই যে দেখো টিফিন বাটিতে করে নিয়ে নিলাম, কোনো বয়াম পাচ্ছিলাম না ভালো, তো ভালো এটাতেই নিয়েছি। আর হচ্ছে গিয়ে আমাদের সঙ্গে যাবে হচ্ছে শর্মিষ্ঠা দি, মানে হচ্ছে আমার বরের বন্ধুর ওয়াইফ। তো শর্মিষ্ঠা দির হচ্ছে বেবি আছে, ওই মামামও খুবই ছোট, ও হচ্ছে ফিটিং বোতলে করে দুধ খায়, তো ও বলেছে ফ্লাক্স নিয়ে যাবে, গরম জল আছে, তো ওখানে দুধ গুলিয়ে মামামকে দুধ মুড়ি খাইয়ে দেবো। এই জন্যই বাটি আর মুড়ি নিয়ে নিলাম, এটা ওকে সকাল বিকালে টিফিনে দিতে পারবো, আর আমরা যখন হোটেলে খাবার খাবো ভাত খাবো তখন ওখান থেকে ওকে আমি ভাত খাইয়ে দেবো। তো এটা হচ্ছে ওর খাবার দাবার, আর সঙ্গে তো অরিও বিস্কিট অনেকগুলো প্যাকেটই নেওয়া হয়েছে, আর ও অনেকগুলো কিটক্যাট অ্যানিমেল কিনে নিয়ে এসেছে, তো আমি বলছি না ওগুলো নিয়ে যাবো না কেন গরমে পুরো গলে যাবে, তো এই জন্য ওগুলো ফ্রিজে রেখে যাচ্ছি। আমি বলছি যদি খেতে চায় বা খাওয়ার জন্য মানে এই জন্য যদি কিনতে হয় ওখান থেকে কিনবো, এগুলো নিয়ে গেলে রাস্তায় খেতেই পারবো না, গরমে পুরো একদম অবস্থা খারাপ। আর যেটা নিয়েছি দেখো এটা, এটার মধ্যে কাছে আনো
এইগুলো সব মামামের জন্য মানে নিয়ে যাচ্ছি, যখন ওর খিদে পাবে এগুলো দেব খেতে। কি নেব না, এটা কি নিয়েছি, তো এই গেল। আর এর মধ্যে আছে, এই ব্যাগটার মধ্যে আছে আমার মেকআপের জিনিস, যেটা একটু সাজুগুজু করবো, মেকআপ টেকআপ করবো। আর একটা এরকম রুমাল নিয়ে নিয়েছি, যদি মানে ভুল টুল হয় মোছার জন্য। আর মামামের ঘড়িটা বাইরে রাখবো, ও বলেছে মা আমি ঘড়ি পরবো, এটা ও রেখেছে জানো ব্যাগে, বের করে এটা বাইরে রাখি। কিছু টাকা এই যে তুমি দিয়েছিলে আমাকে। আর হচ্ছে এই যে ময়েশ্চারাইজার ক্রিম, এটাও বাইরে রাখি। আর হচ্ছে একটা সানস্ক্রিন মামার্থে, যেহেতু লাগবে রোদের মধ্যে, তো এইগুলো বাইরে রাখি, এগুলো ভেতরে ঢুকি। আর এই যে টুকটাক ব্যাগপত্র গুছাচ্ছি। আর যেটা হচ্ছে ভীষণ মেইন, সেটা হচ্ছে সানস্ক্রিন জেল, এটা আমাদের মাখতে হবে, তো এটা নিয়ে যাচ্ছি মাস্ট। আর টুকটাক যা যা হয় আর কি, এই যে মামামের ক্রিম ফ্রিম পারফিউম, তারপর হচ্ছে এই যে বডি ওয়াশ যেটা স্নান করতে লাগবে, আর হচ্ছে যেহেতু রোদ আছে এই জন্য একটা ছাতাও নিয়ে যাচ্ছি, আর এই যে জামা কাপড়, ব্যাস। আর একটা মামামের বাবার জন্য, মামামের জন্য আমার লাগে না হেয়ার ড্রায়ার, আর ওয়াইপস। আর এইটা নিয়ে, এই উনাটা নিয়ে যাচ্ছি, মামাম যেহেতু আর কি বেস্ট ফিট করে, তো এই জন্য উনাটা আমার গাড়িতে কাজে লাগবে, এই কারণে এটা আমি নিয়ে যাচ্ছি। তো আর এই যে গামছা দামছা এগুলো নিয়ে যাচ্ছি, ওগুলো সব গোছানো হয়ে গেছে, তো চলো এগুলো এগুলো নিচ্ছি, এখন এগুলো গুছিয়ে শুতে যাব। তো অনেক রাত হয়ে গেছে, 11:30 বেজে গেছে, আবার ভোরবেলায় উঠতে হবে। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এখন সবাই জানাচ্ছি, টাটা আর গুড।